ইভেলি যে গ্রাহকদের সাথে এরকম একটি প্রতারণা করবে সেটি কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় আগে থেকেই জানতো, বা তারা কেন সেই সময় পদক্ষেপ নেয়নি কিসের জন্য সেটি হচ্ছে ইভেলির তখন আসলে গ্রাহকদের কোনো মামলা ছিল না বা কোনো কমপ্লেন ছিল না যে আমাদের এই টাকাগুলো তারা প্রতারণা করেছে বা অন্য জায়গায় সরিয়েছে। তারা শুধু সাইক্লোনের পণ্য অর্ডার করে যেত এবং পণ্য পেয়ে যেত, এই জন্য মূলত হচ্ছে গ্রাহকরা কোনো মামলা করেনি বাণিজ্য মন্ত্রণালয়, এই জন্য মূলত আসলে তখন কোনো পদক্ষেপ নেয়নি। এখন মূলত হচ্ছে রাসেল ভাই কিন্তু টাকা 1000 কোটি দেওয়া তো সম্ভব না তার পক্ষে, তিনি কিন্তু গ্রেফতার, কিন্তু টাকা পাওয়ার চান্স কিন্তু সরকার আমাদেরকে দিচ্ছে, তার প্রপার্টি বা তার সব কিছু বিক্রি করে আমাদের টাকা পাওয়ার আশঙ্কা আসলে একটু বেশি দেখাচ্ছে। আমার যেটি মনে হয় সেটি হচ্ছে আমরা যে গেটওয়েতে আসলে সাইক্লোনে পণ্য অর্ডার করেছিলাম মূলত হচ্ছে সেই গেটওয়েতে মনে হয় আমাদের রিফান্ড দিতে পারে। তো সবাই অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ইভেলি সম্বন্ধে আপডেট জানতে অবশ্যই চ্যানেলের সাথেই থাকুন।